আমি নিজের জন্যই ওজন কমাইছি, অনেক হেলদি হয়ে গেছিলাম। ওয়েট গেইন করাটা খুব ইজি, লুজ করা একটু টাফ। আমার চরিত্র তো হলে দেখতে হবে, আমার চরিত্র নিয়ে কি বলবো। কাজে চ্যালেঞ্জ ফিল করি আমি এভরি সিঙ্গেল নিউ ওয়ার্ক, যে আমি কখনো এই যে একটা ছেড়ে দিলাম আরেকটাতে ঢুকে গেলাম এরকম না। আমি এছাড়া কোনো বিজনেস করি না, কোনো জব করি না, কিছুই করি না। আমার যে পরিবারটা চলবে সেটা আমাকে চিন্তা করতে হয় এখান থেকে। আমি একটা সময় পর্যন্ত প্যাশন থেকে কাজ করছি, এরপরে প্রফেশনাল নিয়েছি, দিস ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার। তখনও আমার একটা পরিবর্তন আমার ভিতরে ঘটছে। হয় না যে আমরা সপ্তাহে একদিন বিরিয়ানি খাইতাম, সো বিরিয়ানির টেস্ট পাইতাম। তারপরে যদি প্রত্যেকদিন লাইফস্টাইল যখন আপগ্রেড হয়ে যায়, প্রত্যেকদিন বিরিয়ানি খাইলে বিরিয়ানির টেস্ট আর থাকে না, তখন ডাল ভাত খুব ভালো লাগে। যেটা হয় যে ওই আমি নিজের জন্যই ওজন কমাইছি, অনেক হেলদি হয়ে গেছিলাম। আমি 91 ছিলাম কাইজারের পরপর, তারপর প্রায় 78, মানে অলমোস্ট 13 কেজি আর কি। এখন আবার একটু গেইন করছি 2 কেজি, এখন 80-র মতো আছে আর কি। আর এটা যদি অনেকে যদি বলা যায় যে হ্যাঁ, বাট আমার আমার ওজন কমানোর প্রসেসের সাথে আমার আবার ফিল্মের যে ক্যারেক্টার যে লিন হওয়ার ব্যাপারটা ওটা ম্যাচ হয়ে গেছে। সো এই চরিত্রটা আবার একটু লিন থাকতে হবে, এত বেশি হেলদি না। সো এটা ওই যে হয় না অনেক সময় যে যে একটা প্রসেসের মধ্যে দিয়ে গেলে আসলে লিন থাকা ভালো। এই যে পাশের মানুষটা অনেক লিন, মানে যত শুকনো থাক মানে শুক মানে লিন থাকবো তত বেটার আমার কাছে মনে হয়। আবার হেলদি ক্যারেক্টারের জন্য একটু ওয়েট গেইন করাটা খুব ইজি, লুজ করা একটু টাফ। সো ইটস গুড যে সবাই ভাবতেছে আমি ফিল্মের জন্যই ওয়েট লুজ করছি, ইটস গুড। এটা অফ দ্য রেকর্ডই রাখি, সবাই এটাই বলুক তাহলে ভালো। আর প্রিপারেশন, আমার আসলে প্রিপারেশন সবসময় শুরু হয় হচ্ছে গল্প ভাবনা থেকে। তারপর প্রিপারেশন নিতে আমি পছন্দ করি আসলে স্ক্রিপ্ট থেকে। সো স্ক্রিপ্ট এখনও ড্রাফট চলতেছে আমাদের, তো লাস্ট 2 দিন আগে আমরা ফাইনাল ড্রাফট পেয়েছি নাকি, তো এখনও এটা একটু লেন্দি হয়ে গেছিলো, এটাকে শর্ট হচ্ছে, আবার অন্যভাবে ভাবা হচ্ছে। আমার চরিত্র তো হলে দেখতে হবে, আমার চরিত্র নিয়ে কী বলবো। তো প্রিপারেশনটা স্ক্রিপ্ট পাওয়ার পর থেকেই হয়। আর রাফি এই গল্প আমাকে অনেক আগে শেয়ার করছিল, এবং যখন এটা আমি শুনতে পাই যে এটা ফিল্ম মেকারে আসতেছে, তখন থেকে একটা মনস্তাত্ত্বিক প্রিপারেশন ছিল। তো আমরা ভাবছিলাম যে প্রথমে আমরা ফেব্রুয়ারির দিকে শুটে যাব, দেন আমাদের একটা আর্ট ডিপার্টমেন্টের একটা হিউজ ইনভলভমেন্ট আছে, যেহেতু সুড়ঙ্গ মাটির নিচে যাইতে হবে, তো এই জন্য একটু সব কিছু মিলে সময়টা লাগছে। তো ফাইনালি আমরা আসলে মার্চের ফার্স্ট উইকেই শুটে যেতে পারতেছি। আসলে এরকম কোনো কিছু থাকে না, প্রত্যেকটা গল্পই আলাদা থাকে, প্রত্যেকটা গল্পই নিজস্ব একটা বিউটি থাকে। আর কন্টেন্টের মানে গল্পের অবশ্যই একটা ভালো লাগার বিষয় যেটা আমাকে কানেক্ট করছে, গল্পটা আমি কানেক্ট করতে পারছি, দ্যাটস ওয়াই আমরা এক হয়েছি। এবং এটা শুধুমাত্র একার ভাবনা না, যে আমার কাছে মনে হইল যে এটা একটা খুবই আলাদা, আমার আমার কাছে মনে হয় যে সবচেয়ে সহজ গল্পটা আমি বলতে চাই, এরকম না যে খুব আলাদা দেখি আমি করতেছি, এইরকম কোনো ভাবনা আমার মধ্যে নাই। কারণ আমার কাছে মনে হয় যে সবচেয়ে সহজ গল্পটাই অনেক সময় আলাদা হয়ে ওঠে, এবং সবচেয়ে সহজ গল্পটাই বলা অনেক টাফ জব হয়ে দাঁড়ায়। আর অবশ্যই গল্পটা আমার কাছে ভালো লাগছে, আর এটা আমার ইন্ডিভিজুয়াল কোনো আর্ট ওয়ার্ক না, এটা একটা কালেকটিভ ফর্ম। সো আমরা সবাই মিলে এক হয়ে আসলে এই সুন্দর গল্পটা, যেটা আমার যেটাকে অনেকে বলবে আলাদা গল্প, আলাদা না, এই গল্পটা গল্পের মতো, এরকম গল্পটা আমরা এক হয়ে কাজ করব। এবং সেটা যদি আমাদের সবার অনেস্টি বা আমাদের কাজের দক্ষতা যদি রিফ্লেক্ট করে, সবার যদি ভালো লাগে, তাহলে আমার ভালো লাগবে। এভরি সিঙ্গেল নিউ ওয়ার্ক, এটা বড় পর্দা হোক আর ছোট পর্দা হোক, এটা আমরা নাম দিয়ে দিছি, কিন্তু আমার কাছে যখন আমি অভিনয় করি, অভিনেতার কাছে কন্টেন্ট সবসময় আমার কাছে মনে হয় একই। হ্যাঁ, আমার অনেস্টি একই রকম থাকবে। হ্যাঁ, এখানে কিছু সুবিধা পাবো হয়তো বা, আমি দীর্ঘ সময় ধরে শ্যুট করতে পারবো, আমার প্রোডাকশান টিম একটু বিগার প্রোডাকশানে আমি কাজ করছি, এটা আমাকে হেল্প করবে। আর প্রত্যেকটা প্রোডাকশানই আমার কাছে চ্যালেঞ্জ মনে হয়, এবং প্রত্যেকটা কাজ করতে গেলে আমি নার্ভাস হই, প্রত্যেকটা কাজ করতে গেলে আমাকে প্রিপারেশন নিতে হয়, প্রত্যেকটা কাজ করতে গেলে আমাকে ভাবতে হয়। সো যেহেতু এটা ফিল্ম, হয়তো আমি একটু বেশি এফোর্ট দেওয়ার চেষ্টা করবো, অ্যাট দ্য সেম টাইম আমি খুব রিল্যাক্স থাকার চেষ্টা করবো। মানে আমি বলতেছি যে আমি কখনো এই যে একটা ছেড়ে দিলাম আরেকটাতে ঢুকে গেলাম এরকম না। আমি একসময় মডেল ছিলাম, তারপর টিভি নাটকে কাজ করছি, দেন ওটিটিতে কাজ করছি, এখন হয়তো ফিল্ম নিয়ে ভাবছি, প্রত্যেকটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম। তো মানুষ যখন একটা প্ল্যাটফর্মে অনেক বেশি কাজ করে, তখন অন্য প্ল্যাটফর্মের কথা হয়তো চিন্তা করতে পারে না। এখন আমার যদি সিনেমার ক্ষেত্রে যদি আমার ব্যস্ততা বেড়ে যায়, তাহলে অন্য প্ল্যাটফর্মকে বাদ দেওয়ার দৃষ্টতা আমার নাই, সেটাকে অফ করার দৃষ্টতা আমার নাই, আমি নাটক কখনোই অফ করতে পারবো না।
কিন্তু সেখানে হয়তো বা কম কাজ হবে আমার। হ্যাঁ, আবার যদি খুবই ফুল টাইম আমি সিনেমা জুড়ে থাকি, কারণ আমাকে তো এভরি সিঙ্গেল প্ল্যাটফর্মে আমাদের পারফর্মারদেরকে বা ডিরেক্টরদেরকে আসলে প্রমাণ করতে হয় একটা জায়গায়। তো আমি যদি প্রমাণ করতে পারি তাহলে অনেক বেশি ফিল্ম করা হবে, তখন অন্য প্ল্যাটফর্মের কাজ কমে আসবে। আবার ওটিটির কাজ যদি আমি বছর জুড়ে ওটিটির কাজ করি তাহলে আমি আসলে ফিল্ম নিয়ে ব্যস্ত থাকতে পারবো না। তো এটা হচ্ছে আমার উপর, এখানে কোনো প্ল্যাটফর্মের কাজ বাদ দেওয়ার কোনো ইচ্ছা আমার নাই। আমাদের যে গ্রোথ কন্টেন্টের ক্ষেত্রে সেটা আমাদেরকে একটু মানতে হবে আর কি। মানে এর আগেও যখন ফিল্মের কাজ হয়েছে বা যে ফিল্ম হইতো, আমি সবসময় চিন্তা করতাম যে প্যাশন থেকে আমি একটা সময় পর্যন্ত প্যাশন থেকে কাজ করছি, এরপরে প্রফেশনাল নিয়েছি, দিস ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার। সো ইয়ারলি আমি যে আমার যে পরিবারটা চলবে সেটা আমাকে চিন্তা করতে হয় এখান থেকে। সো আমি প্রফেশনালি যে ফিল্মে মুভ করব, আমি এছাড়া কোনো বিজনেস করি না, কোনো জব করি না, কিছুই করি না। সো আমি সবসময় ফিল্মে প্রফেশনালি মুভ করতে চাইছি। এখন বলতে পারেন যে সবসময় তো একটা দিয়েই শুরু করতে হবে, সেটা কেন এত দেরি? সো সেই সময় আমি বলছি আমাদের যারা আমরা যারা সিনিয়র মেম্বারদেরকে যাদেরকে দেখে বড় হয়েছি তাদেরকে আমি 24/7 দেখছি যে নাটকে কাজ করতে। সো আমি যে একটা টিম ওয়ার্ক, তো আমার মাকে, বাবাকে, বোনকে, ভাইকে, সো গল্প কারা বলতেছে, এরকম জায়গার থেকে যখন আমি দেখছি তখন গ্র্যাজুয়ালি ইয়ারলি আমি অনেক বেশি ভালো কাজ দেখি নাই, আর প্রফেশনালি যে নিব সে সাহসটাও পাই নাই, আর আমার মধ্যে আসলে ওয়াও এফেক্টও কাজ করে না, দিস ইজ দ্য ফিল্ম আই ওয়ান্ট টু ডু। নাও এ ডেইজ সিনারিও চেঞ্জ হচ্ছে। সো আমি যদি মনে হয় যে যখন করবো বৃদ্ধ একদমই থুতুটা বুড়া হয়েও যদি একটা সিনেমা হইতো, ওইটাও জানি মনে হয় যে না ওকে ফাইন, এটা আমি চাইছিলাম। এটার মধ্যে প্রেশার না যে আমি কেন 20 বছরের সিনেমা করলাম না, এরকম কোনো ফিলোসফি আমার মাথায় ছিল না। না না, একটা কথা হচ্ছে যে এটা ভুল কথা যে নাটক ভালো না, মান নাটকের নাই, এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, না না না, নাটকের মান গ্র্যাজুয়ালি ভালোই হয়েছে। হ্যাঁ, এটা আমি মানি না যে নাটক ভালো নাটক হচ্ছে না। আর যেটা কাজ অফ করার সেটা প্রায় 6-7 মাস ধরেই আমি আসলে একদমই নাটকে কাজ করা হয় নাই আমার, প্রায় 4-5 মাস ধরে আমার নাটকে কাজ করা হয় নাই। সো আমার কাছে মনে হয়েছিল যে আমার এভরি সিঙ্গেল ডে আমি আসলে দৌড়াচ্ছি, এভরি সিঙ্গেল ডে আমি ওয়ার্কিং, সো আমার ব্রিদিং স্পেস ছিল না। সো লাইফে একটা সময় এসে আসলে একটু স্থির, সো আমার একটা পজ দেওয়া দরকার ছিল। সো দ্যাটস ওয়াই আমি একটা পজ নিয়েছি এবং সেটা একটা ভ্যাকেন্সি তৈরি করছে, আমার মনস্তাত্ত্বিক জায়গার একটু পরিবর্তন আসছে। ইভেন দো আমি যখন ওটিটিতে বা সিন্ডিকেট করি, আমি যখন ওটিটি প্ল্যাটফর্মের কাজগুলো করি, তখনও আমার একটা পরিবর্তন আমার ভিতরে ঘটছে, যে একটা দীর্ঘ সময় ধরে একটা কাজ করার যে মজাটা, এবং একটা 20 দিন ধরে আমি যখন একটা চরিত্র লালন করতেছি সেখান থেকে বের হয়ে আসতে আমার একটু কষ্ট লাগছে, যে আমি আদনান থেকে বের হয়ে এখন নিশোতে আসতেছি, কষ্ট হয়, মিস করি। কিন্তু নাটকের ক্ষেত্রে আমি এটা করতাম না, এভরি সিঙ্গেল ডে একটা চরিত্র, তো এরকম খুব কম হতো যে আমি একটা চরিত্রকে মিস করতেছি, বুঝতে পারছি? সো এটা ওরকম কোনো কিছু না যে নাটকে মান নেই এই জন্য কাজ বন্ধ করে দিছে, এরকম না। নাটক অনেক ভালো জায়গায় আছে এবং অনেক সুন্দর সুন্দর নাটক হচ্ছে, কিন্তু সংখ্যাটা বেশি হচ্ছে দেখে হয়তো বা হয় না যে আমরা সপ্তাহে একদিন বিরিয়ানি খাইতাম, সো বিরিয়ানির টেস্ট পাইতাম। তো আপনি যদি প্রত্যেকদিন, লাইফস্টাইল যখন আপগ্রেড হয়ে যায়, প্রত্যেকদিন বিরিয়ানি খেলে বিরিয়ানির টেস্ট আর থাকে না, তখন ডাল ভাত খুব ভালো লাগে। তো তখন আমরা আবার ব্যাকওয়ার্ডসের কথা বলি মাঝে মাঝে, যে ডাল ভাত খেতে পারলে ভালো হইতো। আসলে দর্শকের কথা ওইভাবে তো মাথায় আমরা ভাবিই না, যে দর্শক কী নিবে কী নেবে না, মানে ওই অর্থে যে মানে গল্পটা যদি প্রথমেই দর্শক, আমি শিওর যে দর্শককে ভেবেও গল্পটা ফাঁদে নাই, ও ওর জীবনবোধ থেকে গল্পটা ফাঁদছে বা ও যে গল্পটা বলতে চায়। এখন এইটা আমরা যখন বিলিভেবল জায়গায় নিয়ে যাব, তখন দর্শকও মনে করতে পারবে যে এই গল্পের সাথে ওনারা রিলেট করতে পারবে। তো ওই ভাবনাটা আছে, ইনডিরেক্টলি দর্শকের সাথে কমিউনিকেশন করার একটা ভাবনা আছে। কিন্তু আমরা ডিরেক্টলি শুধুমাত্র দর্শক কোনটা চায় সেটা ভেবে তো আমরা কাজ করি না, আমরা যেটা ভাবি সেটা ও যেনই ভাবে আর কি। সো যেহেতু এটা আমি একজন দর্শক অন্যের কাজের, ইনি একজন দর্শক, উনি একজন দর্শক, এই 4 জন দর্শক আমরা তো একটু এই গল্পটা আমাদেরকে ভাবাচ্ছে। সো এখন আমাদের ব্যাপারটা হচ্ছে যে এই দর্শকগুলোও যেন ওইটা নিয়ে ভাবে।